নমস্কার বন্ধুরা, মুখবদল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি কিছু তরকারি করে দেখাবো, যেটা আপনারা রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। আশা করছি তরকারিগুলো আপনাদের খুব ভালো লাগবে। প্রতিদিনই আমাদের রাতের বেলা কি বানাবো সেটা নিয়ে খুব কনফিউশন হয়ে থাকে, তো কিছু আমি রুটি তরকারি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম তরকারিটা আমি এখানে শুরু করে দেব। এখন রেসিপিটা শুরু করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, ডুমো করে কেটে নিয়েছি এরকম ভাবে, আর নিয়েছি 150 গ্রামের একটা ঝিঙে, সেটাও ডুমো করে কেটেছি, আর নিয়েছি 100 গ্রাম মিষ্টি কুমড়ো, আর একটা মিডিয়াম সাইজের সুইট পটেটো, মানে মিষ্টি লাল আলু যেটা আমরা বলি। এবার আমি রেসিপিটা শুরু করছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, এখানে আমি 2 চামচ তেল দিলাম। এবার তেলটা আমাদের ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে ফোড়ন দেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এখানে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে, হাফ চামচ দেব 5 ফোড়ন। এবার আমি এক এক করে সমস্ত সবজিগুলো এতে দিয়ে দেব। তরকারিটা আমাদের ভাজা হচ্ছে, এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে জোর আঁচ করে এটা ভেজে নেব। 1 মিনিট মতন হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। 1 পিঠা আমাদের ভাজা হয়ে গেছে, আর 1 পিঠা আমি উল্টে দিচ্ছি। আবার আমি 1 মিনিটের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর আমি নুন মিষ্টি অ্যাড করব। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ভাজা কতটা হয়েছে। দেখুন, হাফ ভাজা আমাদের হয়ে গেছে। এবার আমি এতে হলুদ, নুন আর চিনি দেব। প্রথমে আমি নুনটা দিইনি, তার কারণ নুনটা দিলে ভাজা যেত না, জল কেটে যেত। এখানে আমি 1/2 চামচ নুন দিচ্ছি, 1/2 চামচ দিচ্ছি হলুদ, আর দিচ্ছি 1/2 চামচ চিনি। আমি এখানে নুন মিষ্টি হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিট মতন নেড়ে নিয়েছি, মানে ভাজা ভাজা করে নিয়েছি। আমি কিন্তু তরকারিতে কোনো জল দিচ্ছি না, ঢাকনা চাপা দিয়ে দিয়ে আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি তরকারিটা পুরো ভাপে বানাবো। কিছু কাঁচা ছোলা আমি সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিই। এবার এই ছোলা যখন আমার তরকারিতে দেওয়ার প্রয়োজন হয় আমি ডিপ ফ্রিজ থেকে বার করে তরকারিতে দিয়ে থাকি। এই টিপসটা আপনারাও ফলো করতে পারেন। তো আমি এর মধ্যে কিছুটা ছোলা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2 চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়েছি, দিয়ে আমি লিড চাপা দিয়ে এটা 2 মিনিট মতন রেখে দিয়ে সেদ্ধ হতে দেব।
দু মিনিট হয়ে গেছে, এবার আমি লিডটা খুলে দেখে নিচ্ছি তরকারিটা কতটা সেদ্ধ হয়েছে। কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে আর রাঙা আলুটা একটু বাকি আছে, আমি আর একবার লিডটা চাপা দিয়ে আরো দু থেকে তিন মিনিট এটা কুক হতে দেব। আলুটা গলে গেছে, লাল আলুটাও আমাদের গলে গেছে, তরকারি আমাদের রেডি। এবার আমি এটা সার্ভ করব। প্রথম তরকারিটা আমাদের একদম রেডি। এটা আপনারা রুটি লুচি পরোটা সবার সাথে পরিবেশন করতে পারেন। সেকেন্ড তরকারিটা এবার আমরা এগোব। এখানে আমি করে দেখাবো অতি সহজ পদ্ধতিতে আলু বেগুনের একটা তরকারি। আসুন আমি কিভাবে করছি দেখে নিই। এখানে আমি সরষের তেল নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তেলটা গরম হলে আমি এতে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, কালো জিরেটা দিয়ে দিলাম। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা আমি নুন হলুদ দিয়ে এখন ভেজে নেব। আলুটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে বেগুন অ্যাড করছি। এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি ঢাকনাটা চাপা দিয়ে চার মিনিট মতন ভাজা হতে দেব, মিডিয়াম আছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কতটা ভাজা হলো। তাই আমাদের ভাজাটা হয়ে এসছে। এবার আমি এতে পেঁয়াজ অ্যাড করছি। একটা পেঁয়াজ আমি এতে অ্যাড করলাম। আবার আমি দু মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা অ্যাড করব। আর দেবো চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার আমি দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু এখানে আমি টমেটো অ্যাড করেছি, টকটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিচ্ছি। আপনারা চিনিটা স্কিপও করতে পারেন। এবার আমি এতে একটু জল অ্যাড করবো হাফ কাপ মতো। জল আমি অ্যাড করে দিয়েছি। এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু ফুটতে দেব তিন থেকে চার মিনিট। আলুটা আমাদের ভালোভাবে গলে গেছে, তরকারিটা একটু মাখো মাখো হবে, তো তরকারিটা আমাদের হয়ে গেছে। এবার আমি এতে একটু ধনে পাতা দেব।
ধনে পাতাটা দিলে স্বাদটা খুব ভালো আসে। আপনারা চাইলে ধনে পাতা নাও দিতে পারেন। হয়ে গেছে আমাদের বেগুন আলুর মাখো মাখো একটা তরকারি, যেটা আপনারা রুটি পরোটা লুচির সাথে খেতে পারবেন। এবার আমরা পরের তরকারিটাই চলে যাব। এবার আমরা আসছি পরের তরকারিতে। এখন আমি ঝিঙে দিয়ে একটা আপনাদের রুটির তরকারি করে দেখাবো। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, 2-3 চামচ আমি তেল দিয়েছি। ঝিঙে তরকারিতে বেশি তেলের প্রয়োজন হয় না, তো কম তেলই আমি দিয়েছি। এবার আমি এতে কিছু ফোড়ন দেব। দিলাম শুকনো লঙ্কা, আর একটু কালো জিরে দেব। এবার আমি দিচ্ছি ডুমো করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু। এবার আমি দেব ডুমো করে কেটে রাখা একটা গোটা পেঁয়াজ, এটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটার সাথে আলুটা ভালো করে ভেজে নেব। একটু নুন আর হলুদ দেব। কোয়ার্টার চামচ হলুদ দিলাম, হাফ চামচ নুন। দু 3 মিনিট মতন আমি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি এখানে 500 গ্রাম ঝিঙে রেখেছি। ঝিঙেটা আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, ঝিঙেটা দিয়ে দিলাম। এবার আমি লিডটা চাপা দিয়ে 2-3 মিনিট মতন ভাজা হতে দেব। এবার আমি লিডটা খুলে দেখে নিচ্ছি ভাজাটা কতটা হয়েছে। তরকারিটায় আমি কিন্তু কোনো জল ইউজ করব না, ঝিঙে থেকে যে জল বেরোবে ওই জলেই তরকারি আমাদের হয়ে যাবে। ঝিঙেটা আমরা যেহেতু রুটির সাথে সার্ভ করব, তার জন্য একটু মিষ্টি মিষ্টি তরকারিটা হলে খেতে খুব ভালো লাগে। আমি একটু এখানে চিনি অ্যাড করব। আমি 1/2 চামচ মতন চিনি অ্যাড করছি, আপনারা নুন মিষ্টিটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর একটু নুনও দিচ্ছি 1/4 চামচ। কিছুটা কাবলি ছোলা আমি এখানে সেদ্ধ করে রেখেছি, তো এই কাবলি ছোলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দেব 2 চিড়ে রাখা কাঁচা লঙ্কা, গন্ধটা ভালো হবে। আমি কাবলি ছোলা কাঁচা ছোলা সবসময় সেদ্ধ করে ফ্রিজারে রেখে থাকি, প্রয়োজন মতো সেটা আমি যে কোনো রান্না ইউজ করতে পারি, এটা আপনারাও ফলো করতে পারেন। এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে 5 মিনিট মতন হতে দেব। আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 3-4 মিনিট হয়ে গেছে, এবার আমি লিডটা খুলে দেখে নিচ্ছি। দেখুন তরকারিটা আমাদের প্রায় হয়ে এসছে, আর ঝিঙে থেকে যে জল বেরিয়েছে জলেই তরকারি সেদ্ধ হয়ে গেছে। আলুটা দেখে নিলাম একদম সেদ্ধ। এবার আমি এতে একটু রেড চিল্লি পাউডার মেশাবো, যেটা কাশ্মীরি রেড চিল্লি পাউডার, এটা অপশনাল, এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। কালারের জন্য আমি একটু দিচ্ছি, দেখতে সুন্দরও লাগবে। এবার জলটা শুকিয়ে নেওয়ার জন্য আমি গ্যাসটাকে একদম ফুল ফ্লেমে দিয়ে দিলাম। আমাদের তরকারি একদম রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করছি।
প্রত্যেকটা তরকারি আমাদের একদম রেডি। এর মধ্যে যে কোনো একটা তরকারি বা প্রত্যেকটা তরকারি আপনারা ট্রাই করতে পারেন। প্রত্যেকটা তরকারি খেতে দারুণ হয়, রুটি পরোটার সাথে এগুলো ভালো লাগে। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে বরাবরের মতন একটা লাইক করবেন, আর আমার ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তাহলে আমি যত ভিডিও আপলোড করব সেগুলো অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।